মন খুলে হাসতে হলে নিজের যন্ত্রণাগুলোর সাথে হাসতে শেখো। রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা করো, কারণ মনে রাখবে প্রতিটা রাগই জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয়। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, এক সময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। সবাইকে বিশ্বাস করলে বিশ্বাস কথাটি মূল্যহীন হয়ে যায়। অন্য কাউকে তোমার সময় দ্বিতীয়বার নষ্ট করার সুযোগ দিও না। সম্পর্ক যখন পুরনো হয় তখন কল করা কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ করা কমে যায়, আর রিপ্লাই হয় ধীর গতি। অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরোলে। ভালো লাগার মানুষ হাজার হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজেদের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। নিজের অনুভূতিগুলো কাউকে বোঝানো সত্যিই খুব কঠিন। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। এই পৃথিবীতে কেউ তোমার খোঁজ ততক্ষণ নেবে না যতক্ষণ না তাদের তোমার প্রয়োজন হচ্ছে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। জীবনে এমন এক পর্যায়ে চলে এসেছি এখন আর রাগ করলেও কেউ রাগ ভাঙাতে আসে না। নিজের রাগ নিজেকেই ভাঙাতে হয়। দরকার শেষ হয়ে গেলে কেন জানি না খুব চেনা মানুষগুলো অচেনা করে দেয়। কখনো কারো প্রিয়জন ছিলাম না, সবসময় সবার প্রয়োজনটাই ছিলাম। যার বাবা নেই তার দুনিয়ার অর্ধেক নেই, আর যার মা নেই তার পুরো পৃথিবী নেই। কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে হাজার ব্যস্ততার মাঝেও তাকে একটু সময় দিও। হয়তো তোমার একটু সময়ের জন্য সব সময় সে অপেক্ষা করে বসে থাকে। যখন কেউ কাউকে ছেড়ে চলে যায় তখন সে শুধু নিজে যায় না, সাথে সেই মানুষটির হাসিটাও নিয়ে যায়। আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পরে নিভে যায়, আর বিবেক হলো সূর্যের মতো যা কখনো নেভে না। যদি আস্তে আস্তে কমে যায় কথা আর গল্প, তো বুঝে নিও সে পেয়ে গেছে তোমার বিকল্প। বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল আর অহংকারী হয়ে যায়। জীবনে যাকে পাওয়া যাবে না নিয়তি তার সাথেই সম্পর্কটা করিয়ে দেয়। শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে, কিন্তু শিক্ষিত বিবেকের বড্ড অভাব। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ হলেও এটিই বাস্তব। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা লাইক দিয়ে তোমার সব বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর এই রকম মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।